আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা আসসালাত নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনলাইন আল ইতে টিভি সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আলোচ্য বিষয় সালাফি আকিদা সালাফি আকিদার আলোচনায় আমাদের আলোচনা ছিল আল ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমানের আলোচনায় আমরা তহিদকে তিন ভাগে ভাগ করে আলোচনা করছিলাম তহিদুর রবু প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ তারপরে তহিদুল লুহিয়া ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ তারপরে তাহিদুল আসমা সিফা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ আমরা ইতিমধ্যে ইবাদতের ক্ষেত্রে এবং প্রতিপালনের ক্ষেত্রে তাহিদুর রবু এবং তাওহিদুল অলুহিয়ার আলোচনা করেছি আমরা আজ এই পর্বে আলোচনা পেশ করব মনে করছি ইনশাআল্লাহ তাহিদুল আসমা আল্লাহ তালার নাম ও গুণাবলীর ব্যাপারে সম্মানিত দর্শক মণ্ডলী তালার নাম ও গুণাবলীর উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যেভাবে আল্লাহ তালা বলেছেন যেভাবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তার বাস্তব শব্দে ও অর্থে কোনো প্রকার বিকৃত না করে তার সারমর্মে কোনো প্রকার বিকৃত না করে তা মেনে নিতে হবে এটাই হল তাহিদুল আসমাওয়িফা আল্লাহ তালার নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তালার একাত্মবাদ সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ মর্মে সর্বপ্রথমে কোরআন মাজিদের আয়াত পেশ করি যা দ্বারা আমরা প্রমাণ করব যে আল্লাহ তালার নাম ও গুণাবলী রয়েছে যেগুলি আমাদের মেনে নিতে হবে আল্লাহ তালা সুরাতহার বিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ আলাহ ই আসমাউল হুসনা। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে অত্র উসরা তহার বিশ নম্বর আয়াতে প্রমাণিত হয় যে আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ তালা অন্যত্রে বলেন হাসরের শেষ আয়তে হু ইল্লা ইহ্লাহুয়া তিনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হুয়া আলিমুল সাহাদা তিনি দৃশ্যমান অদৃশ্যমান সবকিছু অবগত হ রাহমান ও রাহম তিনি পরম দাতা দয়ালুহুুয়াল্লাহুল্লাদিলা ইলাহা ইল্লা হুয়া তিনি তিনি আল্লাহ যিনি ছড়া কোনো মাবুদ নেই হুয়াল মালিকুল কুদ্দুস তিনি হচ্ছেন সবার মালিক তিনি হচ্ছেন পবিত্র আজসালাম তিনি। শান্তিদাতা আলমেন তিনি নিরাপত্তা দাতা আল মহাই মেনো তিনি দাতা আল আজিজুল জাব্বারুল উল তিনি পরাক্রমাশালী ক্ষমতার অধিকারী আল জব্বার তার জন্যই কঠোরতা মানায় আল মতাকাব্যের গর্ব অহংকার তার জন্যই সাজে সাজেকন তারা আল্লাহ যেসব অংশ অংশীদার নির্ধারণ করে আমরা তাহতে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করি হু আল্লাহুল খালিকুল বারিউল মুসব্বের তিনি আল্লাহ তিনি সৃষ্টিকর্তা তিনি পরিকল্পনাকারী তিনি অঙ্কনকারী লাহুল আসমাউল হোসনা তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে ইসব বেহ লাহু মা ফিস আর্দ আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছুই তার জন্য তাসবি পাঠ করে ওহ আজিজুল হাকিম তিনি হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময় সম্মানিত দিনি ভাই বোন অত্র আল্লাহ তালার একাধিক গুণবাচক নাম প্রমাণ হয় যেগুলি ভিন্ন ভিন্ন গুণে গুণাম্বিত বিভিন্ন ধরনের গুণে সম্বলিত আল্লাহ তালার এই নামগুলি অত্র আয়াতে ধারাবাহিকভাবে প্রমাণ হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী দিনই মুসলিম ভাই বোন আল্লাহ অন্যত্রে এই নামের মাধ্যমে দোয়া করার জন্য বলেন তিনি আরাফের একশো আশি নম্বর আয়াতে বলেন অলিল্লাহিলাউল হুসনা, ফাদু বিহা ওয়াদারুল্লেদিন আইল হেদু নাফি আসমাঈহি সাইজুজ্জাব নামা কানু ইয়ামালুল আল্লাহ তালার অনেক অনেক সুন্দর নাম রয়েছে তোমরা সে নামের মাধ্যমে তার নিকটে প্রার্থনা কর আর যারা আল্লাহ তালার নামের ব্যাপারে বাঁকা পথ অবলম্বন করে তাদের পরিহার করো অচিরেই তাদের কর্মের প্রতিদান তাদের দেওয়া হবে সম্মানিত দর্শক মণ্ডলী অত্র আয়াতে আল্লাহ আল্লাহতালার যে নাম ও গুণাবলী রয়েছে সে নাম ও গুণাবলীর মাধ্যমে দোয়া করার জন্য আল্লাহ আল্লাহতালা আদেশ করেন এই আদেশের ভিত্তিতে আমরা প্রমাণস্বরূপ দিয়ে একটি ধুয়া আপনাদের সামনে পেশ করি উমার রাজিয়াল্লাহ তালহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম কোনো বৈঠকে বসলে বৈঠক শেষ হওয়ার পূর্ব পর্যন্ত এমন সময়ে তিনি শতভারের শতবারের অধিক বলতেন রিকলি অতুব আলাইয়া গফুর হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো তুমি আমার তোবা কবুল করো তুমি হচ্ছ খুব বেশি বেশি তোবা কবুলকারী এবং তুমি অতীব বড় ক্ষমাবান দয়াবান সম্মানিত দর্শক মণ্ডলী অত্র সহি আদিসে প্রমাণ হয় যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কোনো বৈঠকে বসলে বৈঠক শেষ হওয়ার পূর্ব পর্যন্ত সময়ে তিনি শতভারের অধিক এই আল্লাহর গোনাবলী সম্বলিত দুয়াটি পড়তেন যাতে রয়েছে আতাবুল গফুর তিনি হচ্ছেন বড় তৌবাকবুলকারী এ হচ্ছে একটি গুণবাচক নাম আল গাফুর তিনি হচ্ছেন বড় ক্ষমাশীল এ হচ্ছে একটি গুণবাচক নাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণবাচক নামের মাধ্যমে আল্লাহ তালার নিকটে প্রার্থনা করতেন যা হাদিসে প্রমাণিত হয় আমরা এই মর্মে এই পর্বে আরো একটি হাদিস পেশ করতে পারি আব্বাস রাজিয়াল্লাহু তাল আন বলেন রসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলতেন বিশমিল্লাহিল্লা দিলে জুররো মা ইস্মেহি শেহ ফিল আর দেওয়ালা ফিস সামা ওয়াহুয়া সামিউল বাসির। কেউ যদি এই নামে কোন কিছু আরম্ভ করে আমি আল্লাহ তালার নামে আরম্ভ করছি তাহলে যা কিছু আকাশে রয়েছে যা কিছু না আলিম তিনি সবকিছু শোনেন তিনি সব কিছু জানেন সম্মানিত দর্শক মণ্ডলী অত্র আল্লাহতালার গুণ সম্বলিত দুয়াটিতে দুইটি গুণবাচক নাম আমরা লক্ষ্য করি তার একটি হচ্ছে তিনি সব কিছু শোনেন তিনি সব কিছু জানেন বিসমিল্লা ইজুরুমা ইসমাই ফিলার জাল্লাফ ইসলামাই ও আসলামিউল আলিম সম্মানিত দর্শক মণ্ডলী খাওয়া পান করা যে কোনো বিষয়ের প্রারম্ভে আপনারা অত্র দুয়াটি পড়বেন তাহলে আকাশ জমিনের কোনো কিছুই আপনাদের ক্ষতি করতে পারবে না অত্র দোয়াতে আল্লাহতালার দুইটি গুণবাচক নাম রয়েছে যা আমাদেরকে এভাবে মেনে নিতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই পর্বে আল্লাহ তালার গুণ ও নামের উপরে ইমান আনতে হবে এবং তার তার ভিত্তিতে আমাদের দোয়া করতে হবে মর্মে যা পেশ করলাম আমরা তার প্রতি আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ নবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ